হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আছি মোটামুটি, এখন একটু ভালো, খুব একটা ভালো বলা যায় না, তবু আলহামদুলিল্লাহ। যে সিচুয়েশন এখন পার করছি সেটা খুবই খারাপ একটা সিচুয়েশন। সো আগের যেই ভিডিও ক্লিপসগুলো ছিল সেগুলোই আপাতত আপলোড করছি, কারণ এখন শারীরিক অবস্থাটা এমন অবস্থায় নেই যে একটা ভিডিও করার মতো অবস্থা। সো সবাই সাবধানে থাকবেন, সাবধানের বাইরে আসলে কিছুই নেই, বাকিটা আল্লাহ ভরসা। তো আমি এই এই ভিডিওটা আসলে রমজানের আগেই করা, আগের তারিখটা এক্স্যাক্ট মনে নেই, তবে আপনাদের জন্য আমি সব ভিডিওগুলোই করে রেখেছি আর সেগুলো সিরিজ আকারেই আপলোড করব। এই শাড়ির কাজটা অসুস্থতার মাঝেও, যেহেতু পেইন্টিং আমাকে রিফ্রেশ করে, আমার মাইন্ড ডাইভার্ট করে, সো আমি পেইন্টিং বাদ দিইনি। যে কোনো পরিস্থিতিতেই আমি সবসময় পেইন্টিং করি, একটা স্ট্রোক হলেও করি। তো বৈশাখের আগে এই শাড়িটাতে পেইন্ট করছিলাম, সেই পেইন্টিংয়ের একটা পার্ট দিলাম এখানে, আর কিছু ডিফারেন্ট ক্লিপসগুলো অ্যাড করা আছে। যদিও এটা রমজানের আগের ব্লগ বা ভিডিও বলেই দিচ্ছি, তো আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আর সবাই সাবধানে থাকবেন। সো আমার সাথেই থাকুন, চলুন দেখা যাক যে এই ভিডিওতে আর কী কী থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অ্যাকচুয়ালি সবাই দুর্বল মোটামুটি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ থেকে প্রতিদিনের ব্লগ শেয়ার করার চেষ্টা করব, ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কিন্তু কেউ ঘুমাতে চায় না, এই জন্য অনেক জোর করে নিয়ে চুপচাপ শোয়া হয়েছে। যদি জাফির এখন ঘুমাতে চাচ্ছে না, তুমি ঘুমাতে চাও জাফির? কেন বলো? না, আর জাহিন তো ঘুমাতে চাই না। আমিও ঘুমাতে চাই। ও ঘুমাতে চায় না, কিন্তু সবাই যেহেতু একটু উইক, সো সবার একটু রেস্ট নেওয়া দরকার, এই জন্য চেপে ধরে শুয়ে আছি ওদেরকে নিয়ে। আর ওদের পছন্দের ভিডিও দেখছি আমরা এখন। এর মাঝে একটা পার্সেল চলে এসেছে বাঁধন ফুড থেকে। এটা একটা খুব স্পেশাল জিনিস, মুড়ির মশলা। আর বাঁধন ফুড পেজটা আমাদের এক আপুর, রাজশাহীর আপুর পেজ, সেইখান থেকে আপু আমাকে একটা গিফটও পাঠিয়েছেন দেখছি, হলুদের গুঁড়া অর্গ্যানিক। সো ওনার প্রোডাক্টগুলো খুবই ভালো, আমি ডিসক্রিপশন বক্সে ওনার পেজ লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই ঘুরে আসবেন। আর বাঁধন ফুড থেকে অন্তত মুড়ির মশলাটা ট্রাই করবেন, আমি বলবো অনেক অনেক মজা। যদিও আমি এটা আগেই অর্ডার করেছিলাম, তারপরে তো অসুস্থ হয়ে পড়ি আর এটা আমি হাতে পাই পরে। আপু দ্রুত দিয়ে দিয়েছেন আমাকে ডেলিভারিটা, কিন্তু আমি আসলে এইটা নিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি, জাস্ট এই পার্সেলটা রিসিভ করলাম, এটা নিয়ে বললাম। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপুর পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, সো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সেইখান থেকে, আর একটা লাইক দিয়ে দিতে পারেন। আপু অনেক অনেক ধন্যবাদ গিফটের জন্য, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। আর এরপরে এই যে এই অবস্থা, বাসার পুরো এলোমেলো, যেহেতু আমি অসুস্থ, বাসার মোটামুটি সবাই অসুস্থ, তো সবাই অসুস্থ থাকলে যা হয়, বাচ্চারা ঘুমিয়ে আছে, এই সব কিছু আসলে একা ম্যানেজ করাটা অনেক টাফ, যদিও চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবো, এইটুকু শক্তি আছে মনে। তবে একটু কষ্টকর হয়ে যাবে। এই যে আপু, স্বর্ণাপু সব খাবার পাঠিয়ে দিয়েছে, উনি রান্না করে এতগুলো খাবার আমাকে পাঠিয়ে দিয়েছে যে আমার অন্তত 3-4 দিন সামনে আর রান্না করা লাগছে না। আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ধন্যবাদ দেওয়াটা অনেক ছোট একটা ব্যাপার, কিন্তু কি বলবো, আমি আসলে বলার ভাষা কোনো কিছুই নেই। তো এটা যেহেতু রমজানের আগের ভিডিও, তো সকালে আমি চা তার তৈরি করছিলাম, কাজে নামার আগে চা বা কফি না খেলে আসলে রিফ্রেশ লাগে না। আর পুরো অবস্থা মেসি হয়ে আছে, রান্নাঘর সব কিছু, এটা তো বুঝতেই পারছেন যে এই পরিস্থিতিতে অসম্ভব ক্লিন করা, তবু যেটুকু পাচ্ছি। তো চাটা খাই, খেয়ে দেখা যাক কতটুকু কী করতে পারি। কালে একটু বসলাম।